हेलो गाइस, स्वागत बेंगली होम किचने। आज के शेखाबो चिकेन फाजितास। एटा एकटा स्टार्टर रेसिपी और एटा खूब सहज रेसिपी। बाड़ीते कोनो छोटोखाटो अनुष्ठान होले एटा आपनारा बनाते पारें, बाड़ीते अतिथि एलेओ एटा आपनारा बनाते पारें। खूब चटपट सहजे एटा होये जाए। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে করবেন, আমি তার অ্যানসার দিয়ে দেব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে টিপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান যায়। এর জন্য লাগবে তিন রকম কালারের ক্যাপসিকাম, লাগবে পেঁয়াজ শাক বড় বড় করে কাটা, আর পেঁয়াজকেও বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ শাকের দুটো পার্টই দিতে হবে, গ্রিন পার্ট এবং হোয়াইট পার্ট, আর থ্রি কালারের ক্যাপসিকাম। যদি না থাকে আপনারা যে কোনো একটা রঙের ক্যাপসিকাম দিলেও হবে। আর লাগবে লঙ্কাকে চিড়ে নিয়েছি, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর লাগবে চিকেন, চিকেনটাকে এরম লম্বা লম্বা করে ছোটো ছোটো পিসেসে কেটে নিতে হবে। আর লাগবে লেবু, এটা খালি রসুন বাটা, কিন্তু আদা বাটা নয়, এটা খালি রসুন বাটা। লাগবে কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লাগবে সাদা তেল, এটা কিন্তু সাদা তেলের পরিবর্তে অলিভ অয়েলেও আপনারা বানাতে পারেন। এবার আমরা মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটা মাখানোর জন্য আমি ফার্স্টে দিয়ে দিলাম সাদা তেল, এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিতে হবে রসুন বাটা, স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো লেবুটার রস। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি এবং কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, প্লিজ চেক করে নেবেন, তাহলে রেসিপিটা বানানোর সময় আপনাদের সুবিধে হবে। এবার এইভাবে মাখিয়ে আমরা এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো, যদি ফ্রিজ কারণ না থাকে নর্মাল টেম্পারেচারে রাখলেও হবে। এক ঘন্টা বাদে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। গ্যাস জ্বেলে আমি ফ্রাইং প্যান বসিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে হাফ টিস্পুন মতো সাদা তেল দিলাম। সাদা তেলে সবজিগুলো জাস্ট একটুখানি ভাজা ভাজার মতো করে নিতে হবে, বেশি ভাজবেন না। সবজিগুলো জাস্ট মুখে পড়লে, যত বাইট করলে ক্রাঞ্চ ভাবটা থাকে সেই পর্যায়ে অবধি কিন্তু আমাদের সবজিগুলো ভাজতে হবে। তো জাস্ট 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নেব। এতে একটুখানি নুন দিচ্ছি যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায়। দিয়ে এবার 1 থেকে 2 মিনিট এটা নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই সবজিগুলো কিন্তু কাঁচা খাওয়া যায়, তাই জন্য যদি বেশি সেদ্ধ নাও হয় তাতে কিছু হজমের প্রবলেম হয় না আর তাতে কোনো অসুবিধেও হয় না। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এটা একটা প্লেটে আমরা নাবিয়ে নিতে হবে আমাদের। তো আমি একটা প্লেটে নাবিয়ে নিলাম, নাবিয়ে নিয়ে ওই সেম প্যানেতেই আমি চিকেনটাকে কুক করব। কোনো তেল দেবো না, কারণ চিকেনে আমাদের তেল দেওয়া আছে আর রসুনটাও মাংসে মাখানো আছে বলে সবজিগুলো ভাজার সময় আমি আর এক্সট্রা করে রসুন দিইনি। এবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের রান্না করতে হবে। কিন্তু এতে জল দেওয়ার একদমই দরকার নেই, কারণ যেহেতু এটা আমাদের লেবুর রস দিয়ে মাখানো আছে, দেখবেন কিছুক্ষণ বাদে অনেক জল ছাড়ছে। আর এটা কিন্তু লো ফ্লেমে চাপা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। 3 থেকে 4 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন চিকেনটা একদম আমার কুক হয়ে গেছে। আমি সবজিগুলো জাস্ট দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি জাস্ট মিক্সড করছি। এখন সবজিগুলো সেদ্ধ করার কিন্তু কোনো ব্যাপার নেই, জাস্ট সবজিগুলো দিয়ে মিক্সড করে দিলেই কিন্তু আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। 1 মিনিট মতো জাস্ট নাড়াচাড়া করবেন ব্যাস। আর এটা গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন, তাতে
টেস্টটা বেশি ভালো লাগে। আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি প্লেটে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এটা গরম কফির সাথে এবং যে কোনো কোল্ড ড্রিঙ্কসের সাথে কিন্তু দারুণ লাগে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।